এগো তোর আমার এই ভালোবাসা। নমস্কার বন্ধু, আমি আশিস মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চন্দনপুর ব্লগ ইউটিউব চ্যানেল। আজ আমি পৌঁছে গেছি বোরাবাজার থানার অন্তর্গত পাটপুর গ্রামে, যাকে আমরা বেড়া বলে জানি। তো আজ আমি একটা নিয়েছি কারার আপডেট নিয়ে, কারা লড়াইয়ের আপডেট নিয়ে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক ঠুকে দিবেন, ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন হইল। তো মহাশয় আপনার নাম? তো মহাশয়ের নাম আপনার শুনতেই পেলেন, মহাশয়ের নাম হচ্ছে রঞ্জিত মাহাতো। তো আপনার কটা কাড়া আছে? আচ্ছা, তো কাড়াটা আপনি কোথা থেকে এনেছেন? আচ্ছা, তো কাড়া কটা এনেছিলেন তখন? মানপুরে জয়লাভ করেছিল। তো কাড়াটা দেখাশোনা কে করে? আচ্ছা, কাড়াটা দেখাশোনা আপনিই করেন। তো কাড়াটার খাবার কী কী দেওয়া হয়? খাবার এই ধান কুটা গহম। আচ্ছা, তো কাড়াটা তো আর বাকি কিছু দেওয়া নাই? আর কোনো বাকি দেওয়া নেই। তো আপনি আপনার মেলাটা কবে হয়? মেলাটা এখন তো এখানে মেলা করা হয়নি। আচ্ছা, তবে মেলা করার আশা আছে। আচ্ছা, তো জেলা কমিটি একটা নির্দেশ দিয়েছে যে একদিনে একটাই আসর হবে। একদিনে আগে কী হচ্ছে, একদিনে দুটো আর তিনটে আসর হইত। তো এখন জেলা কমিটি নির্দেশ দিয়েছে কি যে একদিনে একটাই আসর হবে। তো জেলা কমিটির কাছে জানিয়ে নেবে যে ওনাদের কোন দিনকে মানে ফাঁকা আছে, জানিয়ে নিয়ে মানে মেলাটা করবে। তো আপনি কি কাড়াটা বাইরে লাগাতে চান? বাইরে এখন লাগাতে চান, আগে গ্রামে লাগাবে। আচ্ছা, আগে গ্রামে লাগাবে। তো গ্রামে যদি লাগাবে তো প্রাইস কেমন ধরা হবে? প্রাইস 15,000। মানে এক চান্স, দ্বিতীয় চান্স তো নাই? মানে এক চান্স হবে, মানে তার প্রাইস দেখতে পারে 15,000। তো আপনি জোর দিকে লাগাবেন কি বিনা জোর দিকে? জোর দিকেই হবে প্রথমে। আচ্ছা, জোর দিকে লাগাবেন। তো মাসের বক্তব্য আপনারা শুনতে পেলেন, মানে মাঘ মাস দিকে এনার মেলা হবে, মাঘ ফাগুন দিকে এনার মেলা হবে। তো ফাগুন হতে পারে, ফাগুনও হতে পারে। তো তারপরে কি আপনি বাড়ি লাগাবেন? তারপরে বাইরে লাগাবেন? আচ্ছা, তো জেলা কমিটির কাছে আপনারা দিনটা ঠিক করে নেবেন, কোন দিনটা ওনাদের ফাঁকা থাকবে। মহাশয়ের বক্তব্য আপনারা সবাই শুনতে পেলেন, ওনার কাড়ার বিভিন্ন তথ্য। তো আমি এখন দেখাবো ওনার কাড়ার কেমন তৈরি করেছে বা তৈরি কেমন করছে, ওনার ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার আমার এই ভালোবাসা। আরে দেখা পালাম এই ব্যর্থ আশা, এ ধনী লো এগো তোর আমার এই ভালোবাসা। আরে দেখা পালাম এই ব্যর্থ আশা, এ ধনী লো আজি ভালোবাসা বাসাই গেল তোরে কার, কেনে দেখাছিলি কেনে তুই সপা,
আজি ভালোবাসা বাসাই গেল তোরই কারণ, আজি ভালোবাসা বাসাই গেল তোরই কারণ। আজি ভালোবাসা